প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষিত আপনাদের সেই নতুন প্রতিষ্ঠানে বিভক্তি, সেটি অলরেডি আজকে প্রকাশ হয়েছে। আর এই নতুন প্রতিষ্ঠান এমবিভুক্ত নিয়ে দৈনিক শিক্ষা ডট কমে আজকে সংবাদ এসছে। তো এখানে এই সংবাদগুলোতে এখান থেকে আপনারা সবই দেখতে পাবেন। দৈনিক শিক্ষা হেডিং করেছে, নতুন এমপিওভুক্তি, নির্বাচিত 666 নিম্ন মাধ্যমিক স্কুলের তালিকা, নতুন এমপিওভুক্ত 1122 মাধ্যমিক স্কুলের তালিকা, নতুন এমপিওভুক্ত 136 উচ্চ মাধ্যমিক স্কুলের তালিকা, নতুন এমপিওভুক্ত 109 উচ্চ মাধ্যমিক কলেজের তালিকা, নতুন এমপিওভুক্ত 264 দাখিল মাদ্রাসার তালিকা এবং নতুন এমপিওভুক্ত নির্বাচিত 200 বিএম কলেজের তালিকা। একই সঙ্গে এই যে এমপিওভুক্ত হলো তাদের বেতন ভাতা কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে লিখেছে যে নতুন প্রতিষ্ঠানের এমপিওভুক্তি কার্যকর জুলাই থেকে। এই সবগুলো বিষয়ে আমি এই এক ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এবং প্রত্যেকটি তালিকার লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা আশা করি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রেখে চলুন আজকের এই বিষয়গুলো বিস্তারিত জেনে নিই। দৈনিক শিক্ষার আজকের প্রথম সংবাদটি হলো নতুন এমপিওভুক্তি, নির্বাচিত 666 নিম্ন মাধ্যমিক স্কুলের তালিকা। এখানে বলা হয়েছে যে নতুন এমপিওভুক্তির জন্য নির্বাচিত 2051 স্কুল ও কলেজের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় 666 নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, 1122 মাধ্যমিক বিদ্যালয়, 136 উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, 109 উচ্চ মাধ্যমিক কলেজ, 18 ডিগ্রি কলেজ রয়েছে এবং একই সঙ্গে 200 বিএম কলেজও রয়েছে। এখানে আরো বলা হয়েছে যে মন্ত্রণালয় জানিয়েছে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়াদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 অনুযায়ী কার্যকর হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের যোগ্যতা বা অভিজ্ঞতা নিয়োগকালীন বিধিবিধান ও সংশ্লিষ্ট পরিপত্র মোতাবেক প্রযোজ্য হবে। শিক্ষক নিবন্ধন চালু হওয়ার আগে বিধিসম্মতভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা এমপিভুক্তির সুযোগ পাবেন। পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিভুক্তির জন্য অবশ্যই নিবন্ধন সনদ প্রযোজ্য হবে। এমপিভুক্তির জন্য বিবেচিত হওয়া প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী কাম্য যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হলে সে প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে। পরবর্তীতে কাম্য যোগ্যতা অর্জন করলে স্থগিত এমপিও অবমুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে। যেসব তথ্যের ভিত্তি করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হয়েছে তার কোনটি ভুল বা মিথ্যা প্রমাণিত হলে এমপিও বাতিল সহ তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তির এই আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে। শিক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে যোগ্যতা সাপেক্ষে কোনো প্রতিষ্ঠান প্রাথমিক তালিকা থেকে বাদ দিয়েছে মনে করলে প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সভাপতির যৌথ স্বাক্ষরে 15 দিনের মধ্যে আপিল করতে পারবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর আবেদন করতে হবে। 15 দিনের মধ্যে শুনানি গ্রহণ করে মন্ত্রণালয় আপিল নিষ্পত্তি করবে। দৈনিক শিক্ষা ডট কমে আরো সংবাদ এসছে, নতুন এমপিভুক্ত 1122 মাধ্যমিক স্কুলের তালিকা। এখানে সংবাদগুলোর প্রায় একই রকম, তাই আমি আর এখান থেকে পড়ছি না। আমি আপনাদেরকে এই মাধ্যমিক স্কুলের যে তালিকার লিংক, এই লিংকটি আমি আপনাদের জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। একই সঙ্গে নতুন এমপিভুক্ত 136 উচ্চ মাধ্যমিক স্কুলের তালিকাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংকে পেয়ে যাবেন। একই সঙ্গে নতুন এমপিভুক্ত 109 উচ্চ মাধ্যমিক কলেজের তালিকাও ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই সঙ্গে নতুন এমপিভুক্ত 264 দাখিল মাদ্রাসার তালিকাও এই লিংকে পেয়ে যাবেন, যে লিংকটা আমি দিয়ে দেব। তো এইখানে বলা হয়েছে নতুন এমপিভুক্তির জন্য 2716 শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এই তালিকায় 665 মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 97 এসএসসি ও দাখিল ভোকেশনাল প্রতিষ্ঠান, 200 এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠান, 2 ডিপ্লোমা ইন এগ্রিকালচার প্রতিষ্ঠান, 264 দাখিল মাদ্রাসা, 85 আলিম মাদ্রাসা, 6 ফাজিল মাদ্রাসা, 11 কামিল মাদ্রাসা।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, বেসরকারি মাদ্রাসার জনবল কাঠামো এমপিও নীতিমালা 2018, সংশোধিত 2020 এবং পরিমার্জিত 2021 অনুযায়ী যোগ্য শিক্ষক কর্মচারীরা বেতন ভাতাদি প্রাপ্য হবেন। তবে শিক্ষক কর্মচারীদের যোগ্যতা ও অভিজ্ঞতা, নিয়োগকালীন সময়ে বিধিবিধান, পরিপত্র, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে তাদের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী কাম্য যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হলে সে সকল প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে এমপিওভুক্ত নির্বাচিত 200 BM কলেজের তালিকাও এখানে আছে, যেটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এখানে আরও একটি সংবাদ দৈনিক শিক্ষা .com-এ আজকে এসছে, সেটা হলো নতুন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির কার্যকর হবে জুলাই থেকে, অর্থাৎ চলতি মাসের 1 তারিখ থেকে এটি কার্যকর হবে। এই ছিল আমার আজকের আয়োজনে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের প্রতীক্ষার অবসান হয়েছে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।